সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। চুয়াত্তরতম স্বাধীনতা দিবস আমরা হজরত দরবার শরীফ এবং আমার সোসাইটি সাইয়েদা জামাতে মোবাল্লিগের পক্ষ থেকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং তার সাথে সাথে আমরা শপথ নিলাম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে সাম্প্রতিকতা বেড়ে চলেছে আমরা সেটাকে রুখব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ঈশাই, খ্রিস্টান আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসার সঙ্গে ভারতবর্ষে দিনতিপাত করব। আমাদের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকবে না। মসজিদ মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমাদের মধ্যে থাকবে একতা, আমাদের মধ্যে থাকবে আন্তরিকতা, আমাদের মধ্যে থাকবে ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমরা জীবনযাপন করব। আমরা কোনো ওই রকম শত্রুপক্ষ যারা মন্দির নিয়ে দ্বন্দ্ব করে, যারা মসজিদ নিয়ে দ্বন্দ্ব করে, তাদের সঙ্গে তাদের চিন্তাভাবনাকে আমরা ভেঙে চুরমার করব। এই শপথ আজকে আমরা সকলে নিলাম। এই আমাদের অঙ্গীকার। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি সকলকে মাস্ক পরানো এবং আজকে 15ই আগস্টে মিষ্টি ফুল পরানো, সেটা আমরা এবার শুরু করব। আবার বন্দে মাতরম লিবি আমার মাছ দেয় মাছ ওই বাচ্চাটা যেটা করে মাছ দেখেছে ঠিক আছে। পরিস্থিতি চলছে, হ্যাঁ, আমাদের কাজ এদিকে সুস্থ থাকতে হবে এবং বাড়ির পরিস্থিতি সকল সময় সুস্থ রাখতে হবে, তার জন্য মাস্ক হাতে ব্যবহার করতে হবে, ঠিক আছে। জামাতে মোবাল্লিগের পক্ষ থেকে কী কী করলেন? এখন মেন আমার হেড অফিসে আমরা দেখলেন আমি পতাকা তুললাম, তার সাথে সাথে চলতি মানুষ, কত চলতি মানুষ তাদেরকে মাস্ক পরিয়ে দিলাম, তাদেরকে একটু মিষ্টিমুখ করাচ্ছি, বিস্কুট দিচ্ছি বাচ্চাদিকে, এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সচেতন করছি মানুষকে, যারা মাস্কবিহীন গাড়ি করে যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে আপনারা মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন, এই প্রচারটা আমি করছি। আর
আমি আপনারা শুনেছেন আমি যখন পতাকা উত্তোলন করেছি আমার সৈন্য আমার জামাতে মোবাইল লেগিনের যারা একনিষ্ঠ কর্মী তারাও এই প্রচার করবে। এই 74তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পরে আমরা সকলে প্রতিজ্ঞা করেছি সেটা আমরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা থাকব। আমাদের মধ্যে মসজিদ মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে খাওয়া পড়া নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে থাকবে আন্তরিকতা, আমাদের মধ্যে থাকবে ভক্তি, আমাদের মধ্যে থাকবে ভালোবাসা, এটাই হবে আমাদের পরিচয়, আমরা ভারতবাসী। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।